আজকে আমি করব হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় একটি খাদ্য, সেটি হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত অনেক রকমের হয়, অনেক রকম রেসিপি তোমরা দেখেওছো। আজকে আমি করব ভাঙা আলু পোস্ত। ভাঙা আলু পোস্ত খেতে যা ভালোটাই না লাগে, তোমরা রেসিপিটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আর আমার ঠান্ডা লেগেছে তাই চোখগুলো এরকম ফোলা ফোলা লাগছে। যাই হোক, চোখ নিয়ে কী হবে, ভাঙা আলু পোস্ত তো আমি হাত দিয়ে বানাবো, চলো বানানো যাক। ভাঙা আলু পোস্ত বানানোর জন্য বন্ধুরা, খোসা শুদ্ধ আলুগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এরপর কুকারে দিয়ে দিলাম আলুগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপর দুটো সিটি দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এরপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যদি তোমাদের আলুগুলো ছোট ছোট থাকে তাহলে এরকম মাছ থেকে কাটতে হবে না, তখন গোটা গোটাই সেদ্ধ করে নিতে পারবে। এখানে আমি আলুগুলো সেদ্ধগুলো ছাড়িয়ে নিলাম। এখানে বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি, পোস্তটাতে বড়ি লাগবে। আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। তো লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে, কড়াইয়ের উপর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাগুলো পাঁচফোড়নের সাথে একটু ভাজা ভাজা হওয়ার পর বিউলি ডালের বড়িগুলো দিয়ে দিলাম তেলের উপর। তারপর ভালো করে ভেজে নেব বড়িগুলো লাল করে। এরপর দেখো আলুগুলো আমি হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এরকম ফাটিয়ে ফাটিয়ে ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো। তারপর বড়ির সাথে আর কাঁচা লঙ্কার সাথে আলুটা আমি ভেজে নেব মিনিট 5-এক মতো। তো আলুগুলো সেদ্ধ করেছিলাম, যেহেতু 2 সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম, 90% সেদ্ধ হয়েছিল, তার জন্য আলুগুলো গলে যাওয়ার ভয় নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে আমি এরপর এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মিনিট 10-এক একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, যাতে বিউলির ডালের বড়িগুলো সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যেও নুনটা ঢুকে যায়। তো এর মধ্যে আমি কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। তো দেখো এখানে খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, বিউলি ডালের বড়িটাও সেদ্ধ হয়ে গেছে, আলুর মধ্যেও নুনটা ঢুকে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুঁতিতে করে। আর তারপর আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটালে পরে ফাটা ফাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা না হবে একদম মানে শক্ত শক্ত, আর না হবে নরম নরম, একটা মাখো মাখো ব্যাপার আসবে। তারপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। তো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে তারপরে এবার আমি পোস্তটা নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আর আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গ্রীষ্মকালের দিনে এরকম ভাঙা আলু পোস্ত আর সাথে যদি একটু আমডাল থাকে তাহলে কেয়া বাদ, কি বলো? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।